আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ঈদের রান্নার ব্লগ আমি ঈদে কী কী রান্না করেছিলাম সেগুলো হ্যালো হ্যালোয়ান দিস ইজ জনাতন প্রীতি অ্যান্ড ইউ আর ওয়াচিং সেলফ প্রীতি একটা কৌটা নিয়ে সেই কৌটার দেড় কৌটা মতো আমি এখানে বাসমতি চাল নিয়েছি চালটা আমি ধুয়ে সাইডে রেখে দেব এই ঈদের রান্না কিন্তু আমি ঈদের পরে করছি বাইদপে কারণ ঈদের টাইমে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম ঈদ শুরু হওয়ার আগে থেকেই আমি বেশ অসুস্থ ছিলাম যাই হোক আমি আজকে চিকেন কোরমা আর পোলাও করব। চিকেনগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি অনেকেই চিকেন ম্যারিনেট করে রাখে কোরমা করার জন্য চিকেন ভাজে না আবার অনেকেই চিকেন ভাজে এক একজনের রান্নার ধাঁচ আসলে এক এক রকম আমি আমার মতো করে রান্না করি তোমরাও চলে চেষ্টা করে দেখতে পারো এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি যাই হোক চিকেনগুলো ভেজে নিলাম এরপরে আমি কড়াইয়ের উপরে হচ্ছে গরম মশলা যেগুলো আছে যেমন এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি দেব হচ্ছে পেঁয়াজ আমরা নর্মালি হচ্ছে যেভাবে মুরগি রান্না করি মানে কারি করি চিকেন কারি যেভাবে করি আর কি বাঙালি স্টাইলে সেভাবেই মানে মূলত আমি করার চেষ্টা করছি এর মধ্যে কিছু এক্সেপশনাল জিনিস আমি করবো যেটার জন্যই এটা কোরমা হয়ে যাবে তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে সামহাও আজকে আসলে যে রান্নার ভিডিওতে না আমার ক্যামেরাটা ঠিকমতো ফোকাস করতে পারছিল না যায় না কেন আমি বারবার একটু ক্যামেরা ইয়ে করে চেষ্টা করছিলাম এরপরে আমার বাটার যে মশলাগুলো ছিল সেগুলো দিলাম এর মধ্যে ছিল হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং আদা কাঁচামরিচ ব্যবহার করছি কারণ কোরমাতে তো আসলে হলুদ বা মানে লাল লালমরিচ যেটা সেটা খুব বেশি একটা যায় না একটু সাদা সাদা হয় কোরমা এই জন্য কাঁচামরিচ ইউজ করেছি আর লবণ দিয়েছি আর এখানে কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছু মশলা অ্যাড করব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু পর হচ্ছে পানি অ্যাড করছি এই পানিটা কিন্তু গরম পানি আর একটা চুলায় আমি কিন্তু গরম পানি বসিয়ে রেখেছি সেই গরম পানিটাই আমি দিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ আরও কিছু এই আস্ত কাঁচামরিচ কিন্তু আসলে ফ্লেভারের জন্য ব্যবহার করা হয় বেসিক্যালি এটার জন্য তরকারিতে খুব বেশি ঝাল বাড়ে না আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কারণ যেহেতু তরকারিটা সাদা সাদা হবে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা বেশ সুন্দর আসে আর বারবার আমি বলছি আমি কিন্তু গরম পানি অ্যাড করছি আমি কোনো ঠান্ডা পানি বা নর্মাল পানি নর্মাল টেম্পারেচারের পানি এখানে অ্যাড করছি না যে কোনো ধরনের রান্নায় তোমরা আমার রান্নার ভিডিওগুলো দেখলেই বুঝবে যে আমি গরম পানি ব্যবহার করি এরপরে টক দই আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি সেই টক দইটা অ্যাড করে দিলাম এরপরে কিছুক্ষণ আমি কষাবো তো যেটা বলছিলাম গরম পানি সম্পর্কে তরকারি রান্না করার সময় তুমি যদি গরম পানি ব্যবহার করো তাহলে দুইটা জিনিস হবে এক খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুই তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আমি পাশের চুলায় চুলার আঁচ আস্তে দিয়ে মুরগিটা হতে দিলাম এরপরে আমি আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি আমার পোলাওের জন্য পাতিল এখানে আমি পোলাও করব আমি পাতিলে হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং অল্প একটু ঘি অনেকে কিন্তু চিকেন কোরমাতে ঘি ব্যবহার করে এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী আমি কোনো তরকারিতে ঘিয়ের স্মেল পছন্দ করি না শুধুমাত্র পোলাও অথবা সাদা ভাত যদি আমি কখনো আলু ভর্তা দিয়ে খাই তখন ঘি ব্যবহার করি দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং পেঁয়াজ এই পেঁয়াজটা আমি এখন একটু লালছে করে ভেজে নেব গরম মশলার মধ্যে ছিল দারচিনি এলাচ এবং তেজপাতা অনেকেই পোলাওতে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে থাকে তবে আমি পোলাও সবসময় একটু সিম্পল করে খেতেই পছন্দ করি লাল হয়ে গেলে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন আমি বাসমতি চালটা দিয়ে দিলাম পোলাও রান্না করছি ঠিকই কিন্তু এখানে কিন্তু আমি পোলাওয়ের চাল ব্যবহার করছি না বা চিনিগুড়া চাল যেটাকে বলে সেটা ব্যবহার করছি না করছি বাসমতি চাল আর যেই কৌটা অনুযায়ী আমি চাল নিয়েছিলাম সেই কৌটার ডাবল পানি আমি দিয়ে দিচ্ছি অনেকেরই হচ্ছে পানির মাপ নিয়ে একটু সমস্যা হয় কাঁচামরিচ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দিলাম অনেকেরই পানির মাপ নিয়ে সমস্যা হয় তবে তোমরা যতটুকু চাল নেবে তার ঠিক ডবল পরিমাণ পানি দিলেই দেখবে পোলাও খুবই ঝরঝরে হবে এবং একদম পনেরো মিনিট আমি ফুটিয়েছি এর পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি নিচে হালকা হালকা একদমই হালকা হালকা পানি থাকা অবস্থাতেই কিন্তু বন্ধ করে দিবে। ওই পানিটা ওই পাতিলের গরমেই শুকিয়ে যাবে এবং পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়ে যাবে আমার পোলাও রেডি দেখে বুঝতেই পারছ যে বেশ ঝরঝরা হয়েছে এরপরে অন্যদিকে আমার যে চিকেন কোরমা সেটাও রেডি দেখেছ কত সুন্দর কালার এসে একদম সাদা সাদা কালারটা আমার আসলে ঠিক পছন্দ না দেখেই আমি মাঝখানে রেড চিলি পাউডার অ্যাড করেছিলাম অল্প একটু এই তো হয়ে গেল আমার ঈদের রান্না ভালো থাকবে সবাই ঈদ মোবারক